Hello friends, welcome to my channel Mr. Explainer. Hope you all are happy and fit. বন্ধুরা, তোমরা কি জানো মানুষের শরীর সবসময় কোনো না কোনো ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করতে থাকে। এই জন্য কখনো কখনো আমরা অসুস্থ হয়ে পড়ি, আবার কিছুদিনের মধ্যে আমরা ঠিকও হয়ে যাই। কন্টাজিয়ন 2011 সালের একটি মেডিকেল থ্রিলার মুভি, যেটি আসলে 2009 সালের সোয়াইন ফ্লু আউটব্রেকের ওপর বানানো হয়েছিল। কিন্তু এই সিনেমাটি যে এভাবে ভবিষ্যৎবাণী করবে তা কে জানতো। মাত্র 9 বছরের মধ্যে ভবিষ্যৎবাণী সত্যি হয়ে গেল। চায়না করোনা ভাইরাসকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিল। বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে যে কোনো ভাইরাস পশুদের মধ্য দিয়ে মানুষের মধ্যে প্রবেশ করে, সে HIV হোক অথবা ইবোলা ভাইরাস হোক। এই সিনেমার মধ্যেও আমরা এমনই কিছু একটা দেখব। সিনেমাটি খুব অ্যামেজিং এবং রিয়েলিস্টিক, এই জন্য IMDb-তে রেটিং হলো 6.7। এই সিনেমার সম্পূর্ণ বাজেট 60 মিলিয়ন USD ছিল এবং মুভিটি বক্স অফিসে প্রায় 134 মিলিয়ন USD এর প্রফিট করেছিল। সিনেমাটি ডাইরেক্ট করেছেন স্টিফেন সোডবার্গ এবং এই সিনেমায় অনেক ভালো ভালো অভিনেতারা আছেন, যেমন লরেন্স ফিসবার্ন, কেট উইন্সলেট, জুট ল, ব্রায়ান ক্র্যানস্টন, ম্যাট ডেমন এবং জেনেথ প্যালট্রো। তো মুভিতে ম্যাট এবং বেথ এই দুজন বিবাহিত দম্পতি বা স্বামী স্ত্রী। বেথ নিজের বিজনেসের ব্যাপারে হংকং গিয়েছিল এবং এখন নিজের বাড়ি মিনিয়াপোলিস ফিরছিল। কিন্তু মাঝে কাউকে কিছু না জানিয়ে কিছুক্ষণে হল্ট নিয়ে বেথ শিকাগো চলে যায় নিজের এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। সেখানে গিয়ে আপনারা জানেন খারাপ খারাপ কাজ করে। তারপর বেথ বাড়িতে আসে এবং স্বামী ম্যাট এবং ছেলে ক্লার্কের সঙ্গে তার দেখা হয়। 6 বছরের ক্লার্ক তার প্রথম স্বামীর ছেলে। বাড়িতে আসার পর বেথ হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং পরের দিন তো তার মুখ থেকে ফেনা বেরোতে শুরু করে। ম্যাট বেথকে হসপিটাল নিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই বেথের মৃত্যু হয়। ডাক্তাররা বেথের মৃত্যুর কারণ বুঝতে পারে না এবং আমরা মুভিতে দেখতে পাই যে পৃথিবীর বিভিন্ন জায়গায় একইভাবে মানুষ মারা যেতে থাকে। ম্যাট বাড়ি ফিরে আসে এবং দেখে ছেলে ক্লার্কও একই ইনফেকশনের কারণে মারা গেছে। ম্যাট 911-এ কল করে এবং তাকে সেই হসপিটালে আবার নিয়ে যাওয়া হয় এবং একটি আইসোলেটেড রুমে রাখা হয়। সারা পৃথিবীর মানুষ ধীরে ধীরে মারা যেতে থাকে যেভাবে বেথ মারা গিয়েছিল। নিউজে দেখানো হয় অজ্ঞাত কোনো রোগের ব্যাপারে। এদিকে USA-র CDC ডিপার্টমেন্টের ডাক্তার ডক্টর এরিন মেরিস এবং ডক্টর এলিস চিভার, এদের দুজনকে আমরা এই রোগের ব্যাপারে কথা বলতে শুনি। ডক্টর এরিন মেরিসের মিনিয়াপোলিস শহরে যাওয়ার প্রয়োজন হয় যেন সে এই রোগটাকে যেভাবে হোক আটকায়। কয়েক ঘন্টার মধ্যে ডক্টর এরিন মিনিয়াপোলিস শহর চলে আসে এবং মেয়েদের সঙ্গে দেখা করে। মেয়েদের সঙ্গে দেখা করে সে বেথের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে যে বেথ হংকংয়ে কী কাজ করতে গিয়েছিল। সে বেথের ডিটেলস চেক করে এবং জিজ্ঞেস করে সে শিকাগোতে কেন দাঁড়িয়েছিল, এবং তখনই ম্যাট বুঝতে পারে যে বেথ তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং সে এখনও তাকে চিট করছিল। হসপিটালে মেটের ব্লাড টেস্ট করা হয়। সে কোনো রকম ইনফেকশনের শিকার ছিল না, কেননা মেটের ইমিউন সিস্টেম খুবই শক্তিশালী ছিল। 1 লাখ লোকের মধ্যে একজনের ইমিউন সিস্টেম এমন শক্তিশালী হয়, তাই তাকে হসপিটাল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এইদিকে এটা মেটের দ্বিতীয় বিয়ে ছিল এবং তার প্রথম বিয়ে থেকে একটি 16 বছরের মেয়ে ছিল, জেরি নামের। সে তার বাবার সঙ্গে দেখা করতে এই হসপিটালে আসে, তাই মেটের একটা টেনশন হয়। যেহেতু তার মেয়ে এখন এই শহরে এসেছে, সেহেতু তার ইনফেকশন হতে পারে, তাই সে নিজের মেয়েকে নিয়ে জাস্ট নিজের বাড়িতে চলে যায় কারো সঙ্গে দেখা সাক্ষাৎ না করেই। এদিকে বেথ বা ক্লার্ক কারো বডি ম্যাটকে দেওয়া হয় না, কারণ তারা অজ্ঞাত ভাইরাসের শিকার ছিল। বন্ধুরা, হঠাৎ করে এই ভাইরাস USA চলে আসে। এই বিপদ দেখে হোমল্যান্ড সিকিউরিটি এর লোক ডক্টর এরিন মেরিসের সঙ্গে দেখা করতে আসে। তারা মনে করে এই ভাইরাস হলো একটা বায়ো ওয়েপেন, সেটা ইচ্ছে করেই থ্যাংকস গিভিং এর আগে রিলিজ করা হয়েছে US এবং অন্যান্য বড় দেশকে টার্গেট করে তাদের ক্ষতি করার জন্য। এইদিকে WHO এর এপিডেমিওলজিস্ট ডক্টর অর্নেট হংকং যায়। বেথ কোথায় গিয়েছিল, কার সঙ্গে দেখা করেছিল এবং কীভাবে তার দ্বারা এই ভাইরাস ছড়িয়ে পড়েছে, এটা ইনভেস্টিগেট করার জন্য। হংকংয়ে পৌঁছানোর পর সে সানফেং নামের একজন এপিডেমিওলজিস্টের সঙ্গে কাজ করে এইসব তথ্য খোঁজার জন্য। এইদিকে CDC-তে ডক্টর এলি হ্যাক্সওয়েল এই রিসার্চের লিডার ছিল। সে তার রিসার্চ থেকে জানতে পারে যে এই ভাইরাস পিগ এবং ব্যাটের জিন থেকে ডেভেলপ হয়ে তৈরি হয়েছে, তাই তারা পিগ এবং ব্যাটের সেল নিয়ে এই ভাইরাস লাইফ ক্রিয়েট করার চেষ্টা করে, যাতে তারা তার উপর স্টাডি করে এই ভাইরাসের ভ্যাকসিন বানাতে পারে। কিন্তু তারা ব্যর্থ হয়, কারণ যখনই কোনো সেলে এই ভাইরাস ইনজেক্ট করা হয় তখনই সেই সেলটি মারা যায়। বন্ধুরা, এই ডাক্তারদের উপর অনেক প্রেশার ছিল। প্রত্যেক 2 দিনে ওয়ার্ল্ড লিডারদের সঙ্গে তাদের মিটিং এবং কনফারেন্স চলছিল।
8-10 দিন হয়ে গেছিল এই ভাইরাস ব্রেকডাউনের। WHO ইন্টারন্যাশনাল লেভেলে ভাইরাস ব্রেকডাউনের খবর অ্যানাউন্স করে দিয়েছিল এবং এখনও পর্যন্ত প্রায় 8 মিলিয়ন লোক এই ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয়েছিল, যে নাম ছিল MEV1। বন্ধুরা, এরকম সিচুয়েশনে এই ভাইরাসের গুরুত্বপূর্ণ তথ্য বাইরের অন্যান্য অর্গানাইজেশন বা টেররিস্টরা জানতে না পারে এই জন্য যেসব নন গভর্নমেন্ট ল্যাব এই ভাইরাসের উপরে কাজ করছিল CDC তাদের শাটডাউন করার অর্ডার দেয়। কিন্তু বন্ধুরা, এই প্রাইভেট টিমে UCSF-এর এক প্রফেসর ছিল Dr. EN। সে তার রিসার্চ বন্ধ করে না, তার কাছে কিছু ভাইরাসের স্যাম্পল ছিল, তাদের উপরে সে তার রিসার্চ চালিয়ে যায় এবং ভাইরাসের লাইভ স্যাম্পল ডেভেলপ করে ল্যাবরেটরিতে বাদুরের DNA দিয়ে। যেহেতু এই ভাইরাস অরিজিনালি বাদুরের মধ্যে ছিল, তাই বাদুরের DNA দিয়ে এই ভাইরাস ডেভেলপ করতে পারে এবং সে এই ভাইরাসের স্যাম্পল CDC-এর হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয় যেন তারা আরও স্টাডি করতে পারে। ভাইরাস অনেক কারণে ছড়াতে পারে, কিন্তু এই ভাইরাসটি মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মাধ্যমে ছড়াচ্ছিল, যেমন হ্যান্ডশেক করা বা একে অন্যের কাপড় বা বাসন ব্যবহার করা। বন্ধুরা, রিপোর্ট অনুযায়ী প্রত্যেক 12 জনের মধ্যে একজনের ইনফেকশন হওয়ার সম্ভাবনা ছিল এবং তার বাঁচার আশা ছিল 25-30% মধ্যে। এদিকে মিনিয়াপোলিসে Dr. Mayers সমস্ত আক্রান্ত ব্যক্তিদের এক জায়গায় আইসোলেট করার প্ল্যান করে যেন এই ইনফেকশন আর না ছড়ায়। কিন্তু সেখানকার লোকাল যারা অফিসার ছিল তাদের অনেক প্রবলেম হয় এই প্ল্যানে, কারণ রিসোর্স ছিল কম, এই জন্য Dr. Mayers পারমিশন পায় না। এরপর সে আরাম করার জন্য হোটেল চলে যায় এবং রাতে ডিনার অর্ডার করে, কিন্তু আনফর্চুনেটলি সেও ইনফেক্টেড হয়ে যায় এবং পরে 2-3 দিনের মধ্যে তারও মৃত্যু ঘটে। কিন্তু বন্ধুরা, এইরকম সিচুয়েশনেও কিছু লোক থাকে যারা নিজের লাভ খোঁজে, যেমন একজন ব্লগার ছিল অ্যালেন, যার 10 মিলিয়ন ফলোয়ার্স ছিল, কিন্তু সে শুধু তার ফলোয়ার্সদের ইমোশন নিয়ে খেলত। এইভাবে একদিন সে তার ব্লগে ইনফেক্টেড হওয়ার মিথ্যা নাটক করে এবং বলে যে সেও ইনফেক্টেড, এবং কিছুদিন পরে একটি হোমিওপ্যাথি ওষুধের রেফারেন্স দিয়ে বলে যে আমি এই ওষুধ খেয়ে ঠিক হয়েছি, এই ওষুধ MEV1 ভাইরাসের উপর কার্যকর, আপনার কোনো সরকারি ভ্যাকসিনের প্রয়োজন নেই। এবার এটা শোনার পর তার যত ফলোয়ার ছিল তারা সবাই সোজা ফার্মেসিতে চলে যায় এবং সেখানে ভিড় জমে যায়। পাগলের মতো তারা দোকান লুট করতে থাকে শুধুমাত্র ওই ওষুধটা নেওয়ার জন্য যেটা অ্যালেন বলেছিল, আর এই ভিড়েই যারা সুস্থ ছিল তারাও ইনফেক্টেড হয়ে যায়, আর এভাবেই আরও ইনফেকশন ছড়াতে থাকে। এইদিকে Dr. Ornette যে হংকং গিয়েছিল সে জানতে পারে যে বেদ বাড়ি ফেরার এক রাত্রি আগে ক্যাসিনোতে গিয়েছিল এবং সে সেই ডাইরেকশনেই ইনভেস্টিগেট করা শুরু করে। সেই ক্যাসিনোর ওই রাতের সব CCTV ফুটেজ চেক করার পর সে জানতে পারে বেথের ইনফেকশন ওখান থেকে শুরু হয়েছিল, তারপর সেখান থেকে একটি ওয়েটারের ইনফেকশন হয়, বেথের আরও যে কলিগ ছিল তাদেরই ইনফেকশন হয় এবং তারপর বাস ফ্লাইটের বাকি লোকেদেরও ইনফেকশন হয় এবং পুরো পৃথিবীতে ইনফেকশন ছড়িয়ে পড়ে। এইদিকে Dr. Ornette-এর কাজ হংকংয়ে শেষ হয়ে গিয়েছিল এবং সে WHO-এর হেডকোয়ার্টারে আসছিল। এরকম অবস্থায় ফেং যে ছিল তার লোকাল কলিগ, সে ইন্টারনেটের গুজবে বিশ্বাস করে, Dr. Ornette-কে কিডন্যাপ করে এটা ভেবে যে WHO তাকে Dr. Ornette-এর পরিবর্তে ভ্যাকসিন দেবে এবং সে তার গ্রামের লোকেদের বাঁচাবে। সে Dr. Ornette-কে নিজের গ্রামে নিয়ে যায়, সেখানে 40-50% ছোট বাচ্চা ছিল। এবার ব্যাক টু US, এদিকে ইনফেকশন যেন আর না বাড়ে সেই জন্য গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নেয় যে সব ইনফেক্টেড সিটিগুলোকে আইসোলেট করে দেওয়া হবে যেন কেউ শহর থেকে বাইরে যেতে না পারে। যখন Dr. Shivar এই সিদ্ধান্তের ব্যাপারে জানতে পারে তখন সে তার গার্লফ্রেন্ডকে কিছু খাবার জিনিস নিয়ে শহর ছেড়ে দিতে বলে। এই কথাই তার অফিসের একজন শুনে ফেলে। Dr. Shivar যেহেতু গোপন ইনফরমেশন লিক করেছে তাই তার উপর ইনভেস্টিগেশন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তো বন্ধুরা, অন্যদিকে সেই যে ব্লগার ছিল অ্যালেন, সে এখনও গভর্নমেন্টের বিরুদ্ধে হিংসা ছড়াচ্ছিল, এই জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করে এবং প্রথমে তো তার ব্লাড টেস্ট করা হয়, সে কোনো রকম ভাইরাসের দ্বারা ইনফেক্টেড ছিল না। সে এটা স্বীকার করে যে সে ওই হোমিওপ্যাথিক কোম্পানি থেকে টাকা নিয়েছিল যেন ওই কোম্পানির প্রফিট বাড়ে, তাই সে এই সিচুয়েশনের সুবিধা নিয়ে নিজের ব্লগে অ্যাডভার্টাইজমেন্ট করে যেন ওই কোম্পানির সেল বাড়ে। পুলিশ এই কারণে তাকে কনস্পিরেসি এবং সিকিউরিটি ফ্রডের জন্য অ্যারেস্ট করে লক আপে ঢুকিয়ে দেয়। বন্ধুরা, 21 দিন হয়ে গিয়েছিল আর এদিকে CDC-তে Dr. Eli Hexwell-এর একটি ইমেল আসে যা থেকে সে জানতে পারে এই MEV1 ভাইরাসের অরিজিন আসলে আফ্রিকা আর এটি HIV-এর থেকেও বেশি ডেডলি ভাইরাস। সে রিসার্চ করতে থাকে এবং আলাদা আলাদা ভ্যাকসিনের স্যাম্পল সে বানাতে থাকে,
এবং বাঁদরের উপর টেস্ট করতে থাকে। কিন্তু বন্ধুরা, সে ব্যর্থ হয় এবং অনেক বাঁদর এমনিতেই মারা যেতে থাকে। বন্ধুরা, এইদিকে পৃথিবী যেন উজাড় হয়ে গিয়েছিল। স্কুল, কলেজ, অফিস, জিম, রাস্তায় একজন মানুষও ছিল না। ভাইরাসকে আটকানোর জন্য সবাই বাড়িতেই বসেছিল। কিন্তু কিছু বাজে লোক এই সিচুয়েশনের সুবিধা নিয়ে রাস্তা রাস্তা রাইড করছিল অথবা শপিং মলগুলো লুটপাট করছিল। ফাইনালি 29 দিনে সিডিসি এর ডক্টররা একটি সফলতা পায়। অনেকগুলি ভ্যাকসিন টেস্ট করার পর 60তম ব্যাচের ভ্যাকসিন যখন টেস্ট করা হয় তখন বাঁদর মারা যায় না এবং কোনো সাইড এফেক্টও হয় না। এই ভ্যাকসিনের ব্যাপারটা ডক্টর হ্যাক্সওয়েল ডক্টর সিবারকে বলে। কিন্তু বন্ধুরা, এখনও মানুষের উপর এই টেস্ট করা বাকি ছিল এবং এই প্রসেস অনেক লম্বা ছিল, কারণ প্রথমে কোনো ইনফেক্টেড পার্সনের পারমিশন নিতে হবে, তারপর পেপার সাইন করাতে হবে এবং তারপর টেস্ট করতে হবে। তাই ডক্টর হ্যাক্সওয়েল একটা ভয়ানক রাস্তা বের করে যার ফলে তার মৃত্যুও হতে পারে। সে প্রথমে নিজেকে এই ভ্যাকসিনের ইঞ্জেকশন দেয় এবং সোজা তার বাবার সঙ্গে দেখা করতে যায়, যে নিজেও এই ভাইরাসের শিকার ছিল। তারপর মুখের মাস্ক খুলে সে তার সঙ্গে অনেকক্ষণ কথা বলে। বন্ধুরা, এই ঘটনার পর 2-3 দিন পার হয়ে যায় এবং ডক্টর হ্যাক্সওয়েল এই ভাইরাস দ্বারা ইনফেক্টেড হয় না, অর্থাৎ তার নিজের এক্সপেরিমেন্ট সফল হয়। তারপর WHO এবং অন্যান্য অর্গানাইজেশনসদের এটা ডিক্লেয়ার করা হয় যে এই MEV1 ভাইরাসের ভ্যাকসিন পাওয়া গেছে এবং এই ভ্যাকসিনের ফার্স্ট প্রোডাকশন শুরু হয়ে যায়। সারা পৃথিবীতে এই নিউজ ইন্টারন্যাশনাল লেভেলে অ্যানাউন্স করা হয় যে প্রথম ভ্যাকসিনের ব্যাচ বের হতে 90 দিন সময় লাগবে। আর এইদিকে পৃথিবীব্যাপী 26 মিলিয়ন লোক এই ভাইরাসের কারণে মারা গিয়েছিল। ভ্যাকসিনের প্রোডাকশনে অনেক সময় চলে যায়, প্রায় 3-4 মাস। এরপর 133তম দিনে ভ্যাকসিনের প্রথম ব্যাচ অ্যাভেলেবেল হয়। কিন্তু বন্ধুরা, এত বিপুল পরিমাণে এই ভ্যাকসিন দেওয়া খুবই মুশকিল ছিল। এই জন্য US গভর্নমেন্ট লটারি সিস্টেম বের করে। যে নাম্বারটা লটারিতে বের হবে সেই নাম্বারে যার ডেট অফ বার্থ হবে সেই আগে পাবে ভ্যাকসিন, এবং পরের লটারি আবার 3 মাস পরে হবে পরের প্রোডাকশনে। তো এমন করেই ধীরে ধীরে ভ্যাকসিন দেওয়া হয় সবাইকে। বন্ধুরা, এদিকে ম্যাট খুবই টেনশনে ছিল নিজের মেয়ের জন্য। তাকেও ভ্যাকসিন দেওয়া প্রয়োজন ছিল, কারণ তার ইমিউন সিস্টেম ম্যাটের মতো স্ট্রং ছিল কি না এটা জানা ছিল না। বেশ 3-4 মাস তারা বাড়িতে বসেই টেনশন করছিল। জেরি তার বন্ধুদের সাথেও দেখা করতে পারছিল না। এই জন্য ম্যাট তার মন ভালো করার জন্য বাড়িতেই প্রম নাইট অ্যারেঞ্জ করে এবং তার বয়ফ্রেন্ডকেও ইনভাইট করে, এবং তারপর জেরি এবং তার বয়ফ্রেন্ড দারুণ রোমান্টিক টাইম স্পেন্ড করে। এইদিকে সিডিসি এর হেডকোয়ার্টারে যারা মেইন স্টাফ ছিল তাদের এই ভ্যাকসিন এমনিতেই বিনা লটারিতেই দেওয়া হয়, যেন তারা তাদের ফ্যামিলিকে বাঁচাতে পারে। ডক্টর সিবার যে ছিল সে নিজের ভ্যাকসিন নিজে না নিয়ে তার স্টাফ মেম্বারের ছেলেকে এই ভ্যাকসিন দেয়। অর্থাৎ বন্ধুরা, এখানেও মানুষ মানুষত্বের সঙ্গে কাজ করছে। যেখানে একদিকে অ্যালেন ছিল যে এই সিচুয়েশনের সুবিধা নিয়ে টাকা কামে করছিল, তো অন্যদিকে এমন লোক ছিল যারা দিন রাত এক করে কাজ করছিল। এইদিকে WHO এর একজন স্টাফ হংকং আসে 100 ভ্যাকসিন নিয়ে। সেই ভ্যাকসিন ফেংকে দিয়ে ডক্টর অর্নেটকে ছাড়াবে সে। সব কিছু প্ল্যান অনুযায়ী হয় এবং ফেং ডক্টর অর্নেটকে ছেড়ে দেয়। কিন্তু এয়ারপোর্টে আসার পর ডক্টর অর্নেটের কলিগ তাকে বলে যে ভ্যাকসিন ফেংকে দেওয়া হয়েছে সেগুলো সাধারণ ভ্যাকসিন, ওগুলো MEV1 ভাইরাসের ভ্যাকসিন নয়। এটা শোনার পর ডক্টর অর্নেট খুব শক্ট হয়, কারণ ওই গ্রামে প্রচুর ছোট ছোট বাচ্চা ছিল এবং ওখান থেকে উঠে চলে যায়। হয়তো সে ফেংকে এটা বলার জন্য যায় যে এটা সেই আসল ভ্যাকসিন নয়। খুব তাড়াতাড়ি দ্বিতীয় ব্যাচও রিলিজ হয়ে যায় এবং বাচ্চাদের প্রায়োরিটি বেসিসে এই ভ্যাকসিন দেওয়া হয়। অ্যালেন ওই ব্লগার বেইলের ছাড়া পায় এবং নিজের ব্লগের দ্বারা মানুষকে এই ভ্যাকসিন না নিতে বলে। সে বলে এই ভ্যাকসিনের অনেক সাইড এফেক্ট আছে আর এইভাবেই মিথ্যা গুজব রটাতে থাকে। যেহেতু এই ভ্যাকসিন গভর্নমেন্ট তৈরি করেছে, তাই এবার তার গুজবে লোকে কান দেয় না। ধীরে ধীরে সব সাধারণ হতে থাকে, ট্র্যাকে আসতে থাকে, লোক কাজে যাওয়া শুরু করে এবং শেষে আমরা দেখতে পাই এই ভাইরাস আসলে কীভাবে ছড়িয়েছিল। তো হংকংয়ে একটি বুলডোজার অ্যাক্সিডেন্টলি একটি গাছ ভেঙে ফেলে আর সেখান থেকে কিছু বাদুর উড়ে গিয়ে একটি কলা গাছে বসে। একটা বাদুর একটি কলায় কামড় বসায় আর সেখান থেকে উড়ে গিয়ে একটি পিক ফার্মে গিয়ে বসে। তারপর তার মুখের থেকে একটি কলার টুকরো নিচে ফেলে দেয় আর সেখান থেকে একটি পিক ওই কলার টুকরোটি খেয়ে ফেলে। আবার পরের দিন ওই পিকটাই ওই ক্যাসিনো রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে বেদ গিয়েছিল। সেফ ওই পিকটা পরিষ্কার করতে করতে তার হাত অ্যাপ্রনে মোছে এবং সাধারণভাবেই বেদের সঙ্গে হ্যান্ডশেক করে। আর এভাবেই তাদের হ্যান্ড ইন্টারাকশনের মাধ্যমে একটি বাদুর আর শুয়োরের ভাইরাস বেদকে ইনফেক্ট করে এবং বেদের মাধ্যমে গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটির এক্সপ্লেনেশন? আশা করছি ভালো লেগেছে। আর যদি তাই হয় তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর এমনই আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে হলে এখনই নিচের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন। আমি পঙ্কজ, এখন যাচ্ছি, আবার আসবো আরেকটি ভিডিও নিয়ে। বাই।